আমার পাশে তো খালি খালি লাগছে না, একা দাঁড়িয়ে কথা বলছি ভালোই লাগছে না দেখতে, তাই না? আমি বুবলিকে ডাকছি আমার পাশে দাঁড়ানোর জন্য। একজন নারী থাকলে একটু ফ্রেম টপ ভরে যায়, সুন্দরই লাগে। আমি ব্যক্তি মাহফুজ আহমেদ, জার্নালিস্ট মাহফুজ আহমেদ হিসেবে আপনাদের সামনে থাকবো, আবার কখনো মনা হয়ে যাব। তো এখানে কিছুক্ষণ মনা, কিছুক্ষণ মাহফুজ আহমেদ। মনা এবং অর্পা, যেহেতু স্ক্রিনে আমরা দুটি হৃদয় ভাগাভাগি করেছি, সেহেতু আমরা দুজনেই সাদা 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 এবং সাদা। তো ছবিতে আমরা কি দেখি? একটা ছবিতে বোধ হয় নায়ক নায়িকা থাকলে আর কিছু লাগে না, নায়ক আছেন নায়িকা আছেন আর কিছু লাগে না। আসসালামু আলাইকুম সবাই, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমাকে যে মাহফুজ ভাই ডাকলেন, মানে আপনি কিন্তু মাইক্রোফোনটা আমাকে দেন নাই। মানে আচ্ছা, মানুষকে কেউ যদি ওয়েলকাম করে তাকে তো একটু ইন্ট্রোডিউস করিয়ে দেয় কারোর সামনে, মানে এটা কিন্তু বরাবরই ভাইয়া। প্রশ্ন শেষ, প্রশ্ন করি নাই তো, এটা একটা অভিযোগ করলাম। আচ্ছা, অভিযোগ আমি জবাব দিই। আমাদের চারপাশে এইটার খুব সমস্যা, ধৈর্য। দেখি না কি বলে লোকটা, দেখেছে একটু সময় দেই, কি বলে, কেন ডেকেছে, একটা কারণ ছাড়া তো ডাকি নি। আপনি একা, আপনাকে দেখতেই মানে সবাই তো বলছিল একটু আগে যে একা ওভাবে আসলে ফুলফিল মনে হচ্ছিল না, সেই জন্য তো আপনি আপনার জন্য আমাকে ডাকলেন। ডাকার পরে যে না একটা একটা সুইট একটা হিরোইন এসেছে, একটু সুন্দর করে ইন্ট্রোডিউস করিয়ে দেই। আমি আমার জন্য ডাকি নি, আমি ছবির জন্য ডেকেছি, আমি আমি প্রহেলিকার জন্য ডেকেছি। তো প্রহেলিকার জন্য তো আজকে আমরা এখানে সবাই আছি। ফাইন, আমরা ব্যক্তি নিয়ে কথা বলবো না, ব্যক্তি একটা ছবির মূল বিষয় নয়। একটা ছবির মূল বিষয় হচ্ছে কন্টেন্ট, গল্প, চরিত্র। সুপারস্টার মানে হচ্ছে কিন্তু গল্প এবং চরিত্রগুলো, এর বাইরে গিয়ে আজকে কথা বলবো। ব্যক্তি নিয়ে কথা বলি নাই তো। তো আমি যে কারণে তোমাকে ডেকেছি সেটা দয়া করে বলতে পারি? শিওর। এটা কিন্তু ঘর না যে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ করছি, আমরা কিন্তু যুদ্ধের বাইরে নিয়ে কথা বলছি। প্লিজ, আমি তো আসতে চাই না, আপনি তো আমাকে ডাকলেন। ভাই একটু সময় দাও প্লিজ। ভাই সবার ঘরে কি এরকম অবস্থা হয় নাকি? সব জায়গায় মেয়েরা আসলে কি এরকম অবস্থা তৈরি হয়ে যায় নাকি? আচ্ছা, যে কারণে বুবলিকে ডাকা, ফিল্মে আমরা দেখি যে, এবং আপনারাও মনে করেন যে, দুটো চরিত্র হলে আর কিছু লাগে না, একজন নায়ক একজন নায়িকা, আর কারোর প্রয়োজন নাই। স্পটলাইট এই দুজনের দিকেই থাকে। যখন প্রেস কনফারেন্স হয়, মিট দ্য প্রেস হয়, যা কিছুই হয় না কেন, আমরা দুজনকে দেখি আর কাউকে দেখি না। মনে হচ্ছে যে এই দুজন ছাড়া ছবি চলে না, এই দুজন ছাড়া ছবি হয় না। আমাদের প্রহেলিকা টিম এই চিন্তার বাইরে, এই ভাবনার বাইরে এসে আজকের অনুষ্ঠান। আমরা আজকে সমস্ত স্পটলাইট দিতে চাই যাদের জন্য আমরা প্রহেলিকা ছবিতে অর্পা এবং মনা হয়ে উঠেছি, এবং অর্পা এবং মনার পেছনে সর্বস্ব নিয়োগ করতে পেরেছি, যাদের জন্য, যে খুঁটিগুলোর জন্য, সেই খুঁটিগুলোর দিকে আজকে সমস্ত স্পটলাইট দিতে চাই। আমি শুরুতে ডাকতে চাই, ডাকতে পারি না? তুমি ডাকবা, আপনিই তো সব বলছেন, আপনিই বলেন। ভাই রে, নারীর মন বোঝা মুশকিল রে। ও আজকে আমার খবর আছে। আচ্ছা,